নদিয়ার তৃণমূল নেতার মুন্ডুহীন দেহ উদ্ধার ব্যারাকপুর নিশান ঘাটে, দেহ শনাক্তকরণ করা হলো আজ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। নদিয়ার ধুবুলিয়ার 108 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবুসোনা ঘোষ নিখোঁজ হয়েছিলেন 13 দিন আগে। গত 31 আগস্ট ব্যারাকপুর নিশান ঘাট থেকে উদ্ধার হয় একটি মুন্ডুহীন মৃতদেহ। এই ঘটনার সাথে জড়িত 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হলে পুলিশের কাছে তাদের দেওয়া বর্ণনার সাথে মিলে যায় ব্যারাকপুর নিশান ঘাট থেকে উদ্ধার হওয়া মৃতদেহের। এরপর বাবুসোনা ঘোষের আত্মীয়দের খবর দেওয়া হলে ব্যারাকপুর থানায় পরিবারের সদস্যরা এসে ব্যারাকপুর মর্গে বাবুসোনা ঘোষের মৃতদেহটি শনাক্তকরণ করেন এবং জানান বাবুসোনা ঘোষের মৃতদেহ এটি। পুলিশের জেরায় ধৃত নমিতা ঘোষ স্বীকার করেছেন বাবুসোনা ঘোষ তাকে উত্ত্যক্ত করত, তার জন্যই তিনি তার স্বামী এবং 2 জনের সাথে বাবুসোনা ঘোষকে খুন করার পরিকল্পনা করেন। সেই মতো বাবুসোনা ঘোষকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান নমিতা ঘোষ। তারপর তাদের পরিকল্পনা মতো বাবুসোনা ঘোষের বাড়ির থেকে 50 কিলোমিটার দূরে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পীরপুরে একটি জঙ্গলে নিয়ে গিয়ে খুন করা হয় তাকে। তারপরে তার মুন্ডু কেটে মাটিতে পুঁতে ফেলেন তারা এবং দেহটিকে নদীতে ভাসিয়ে দেন। এই ঘটনায় মৃতের শ্বশুরবাড়ির আত্মীয় মীর কুমার ঘোষ জানান যে আমরা যে ফটোয় যখন মানে ওরা গঙ্গায় থেকে তুলল সেই মুহূর্তে ছবির সঙ্গে এর মিল অতটা পাচ্ছে না, কিন্তু ফটো দেখি আমরা যেটুকু বুঝেছি যে ওই বডিটা যে এই বডিটা যে হাতে পায়ের গঠন, কোমরের মানে ওর কোমরে যে পণ্যে যে প্যান এই জাঙ্গেরা ছিল নতুন, নীল রঙের নতুন, সেটা সঠিক আছে। আর হাতে লাল সুতি বাঁধা ছিল আছে, সুতির এখনও আছে, কোমরের লাল কার সেটাও আছে, কিন্তু পেটটা এখন আর নেই, মানে পরিষ্কার ইয়ে গেছে। আর মোটামুটি পেটের থেকে এই দিকটা একটু জল ছিল, মানে একটু কিরম ইয়ে পেটটা বেশি ভেতর মানে ছিল এই যে এটাই বুকের এখানটায় সেটাও আছে, যার জন্য আমরা আইডিয়া করি বুঝলাম যে এটাই সঠিক। ওই বাবুসোনা ঘোষ ওটা কী জন্য হয়েছে সেটা এখন বলতে পারেন না। আমাদের গ্রাম থেকে মোটামুটি 40-50 কিলোমিটার তবা থেকে মার্ডার হয়েছে, মানে আমাদের বাড়ি মায়াকল, মার্ডার হয়েছে পীরপুর। উনি পাথরের ওই ঘষার কাজ, হ্যাঁ দল করে, ও টিএমসির বুথ সভাপতি, ওই বুথের বুথ সভাপতি, 108-এর ধৌলিয়া, আমরা ওই মায়াকল ধৌলিয়া। অবশ্যই হত্যা, কারণ মেইছেলি ঘটিত, ব্যাপারটা মেইছেলি ঘটিত। মেইছেলিতেই ডেকে নিয়ে গিয়ে মার্ডার হয়েছে, হয়তো কোনো মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার হয়তো করেছে, সেটা সঠিক আমরা তো জানি না। এখন ওরা দাবি করছে আমাকে উত্তক্ত করতো, জ্বালাইতো, মানে মহিলা ওর স্বামী, হ্যাঁ ওই তো ওনার স্ত্রী। আমি সম্পর্কে ওটা হচ্ছে আমার ব্যয়পো, মানে আমার ব্যয়পো 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 মানে আমার ও হচ্ছে মানে আমার মানে জামাই, সম্পর্কে জামাই হয় সম্পর্কে জামাই হয়, হ্যাঁ সে মানে আপন না হলেও শ্বশুর। নিখোঁজ ছিল রবিবারে রাত 9টায় থেকে, 9টায় লাস্ট ফোন হয়েছে, আজ 13 দিন। চারজন তারা স্বীকার করেছে বাবুসোনা ঘোষ এই গ্রেপ্তার হয়েছে, ওই মহিলা নমিতা ঘোষ, তার স্বামী প্রহ্লাদ ঘোষ। প্রথম ওদের ধরে আগের দিন ওরা স্বীকার করে, স্বীকার করি ওদের ধৌড়ে মানে কেষ্টগঞ্জ থানায় নিয়ে যায় যেখানে মার্ডার করে, সেখানে গিয়ে ওর নিজের শালা মানে প্রহ্লাদ ঘোষের নিজের শালা আর পিস্তুত শালা 4 জনাই গ্রেপ্তার। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।